স্ট্রংলি অ্যাকশন হবে, এটুকু শুধু বলতে পারি। ঠিক আছে। একটা মানুষ তিনটে অঞ্চল নিয়ে যেভাবে মানুষের উপর অত্যাচার, লুট মার, রাজানি, মানুষের কোনো সম্মান নেই, ইজ্জত নেই, এটা আমি অনুরোধ করছি। আমি এমএলএর কাছে অনুরোধ করছি, আমি আরবরা আছে, ওই দিনটা আছে, আমি সকলের কাছে অনুরোধ করছি যে আমি একটু বিচার যেন পাই। আমি আত্মহত্যা এইটা আমার কাছে অনুরোধ। আমার ভাই মাধব রেডি। এর আগে যুব তৃণমূল কংগ্রেসের উপর একটা আক্রমণ, আবার ভাঙড় দুয়ে যুব তৃণমূল কংগ্রেসের উপর, আবার বিষয়ে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা করছি। এই বিষয়ে রাজনৈতিক নেতৃত্বকে আমরা জানিয়েছি এবং পুলিশ ইনভেস্টিগেশন চলছে। প্রকৃত যারা দোষী, সে যে যত বড় পদে বিলং করুক না কেন, তাদেরকে খুঁজে বের করতেই হবে, এটা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি। এবং আমাদের যুব সভাপতি বাদল এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে বিসিটি হসপিটালে অ্যাডমিশন হয়েছে, এখনই ওটিতে নিয়ে গেছে, এবং এখানে আয়নাল ভাই থেকে শুরু করে আরও কয়েকজন ইঞ্জুরি হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তো যুব তৃণমূলে কতজন মতন আহত হয়েছে মোট পর্যন্ত? প্রায় 7 জন ইঞ্জুরি হয়েছে, মানে মেজর ইঞ্জুরি হয়েছে, এবং বাদবাকি আরও কয়েকজন নর্মাল ইঞ্জুরি হয়েছে। এই বিষয়ে কি থানায় অভিযোগ দায়ের করবেন? এখন অভিযোগ হয়, এখন অবস্থা এই কন্ডিশন তো বাদলের অবস্থা খুবই খারাপ, অবশ্যই অভিযোগ তো হবেই, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে অভিযোগ হবে। মূল তৃণমূলের বিরুদ্ধেই মূলত অভিযোগ আসছে, এলাকা দখলকে কেন্দ্র করেই ঝামেলা বলছে, কি বলবেন? এটা এখন পুলিশ ইনভেস্টিগেশন চলছে, যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এর পিছনে মূলত কারা, এটা ক্লিয়ার না হয়ে এই বিষয়ে আমরা এখন কিছু বলবো। সরাসরি অভিযোগ আসছে এখানকার ব্লক সভাপতি কাইজার আহমেদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, তার নেতৃত্বে তদন্ত চলছে। মানে একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এলো, কি বলবেন? যেই আমরা তৃণমূল কংগ্রেসে যারা তৃণমূল কংগ্রেসটা করে তারা এই ধরনের নোংরামি করে না, যারা করেছে সে যে যেখানে বিলং করুক না কেন, তার বিরুদ্ধে স্ট্রংলি অ্যাকশন হবে, এটুকু শুধু বলতে পারি। ঠিক আছে। সত্যের সন্ধানে এই সেন্টেন্স, সবার পাশে সবার সাথে দেখতে পাবো।